দেখো, তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমার নিশ্চয়ই বাড়িতে আমার সব কিছু করছো আর ড্রয়িংটাও প্র্যাকটিস করছো, করবে যেহেতু অ্যানুয়াল পরীক্ষা তোমাদের আসছে, ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। ছবিগুলো দেখো আজকে কী দিচ্ছি ছবিটা, প্রথমে একটা এইভাবে চার চৌকো বক্স এঁকে নেবে। এবার এদিক থেকে দুটো সমান লাইন টানলাম, একই রকম এদিক থেকে দুটো সমান করে লাইন টানলাম। দেখো তলাটা এইভাবে জুড়ে দিলাম একটা লাইন টেনে। এবার কি করবে, আর একটা লাইন এদিকে টানবে এইভাবে। টানার পর এইভাবে জুড়ে দেবে। এরপর এখান থেকে সমান করে দুটো লাইন টেনে এইভাবে জুড়ে দেবে। একই রকম এদিক থেকেও দুটো সমান লাইন টানবে, টেনে এইভাবে জুড়ে দেবে। এবার দেখো তাহলে এটা কি আঁকা হলো, চেয়ার আঁকা হচ্ছে। দেখো কিভাবে এই দুটো পেছন দিকে যে পা গুলো আছে তার তার ছবিগুলো ওগুলো ছোট ছোট দেখাবে, কারণ ওগুলো পেছন দিকে রয়েছে। একই রকম ভাবে এদিক থেকেও দুটো সমান করে লাইন টানবে, এইভাবে করবে ছবিটা। এবার কি কালার হবে দেখো, এখানে তোমরা পিঙ্ক কালার দিতে পারো, গোলাপি, এখানে হালকা সবুজ, এখানটা হলুদ, আর চেয়ারের যে পাগুলো আঁকা রয়েছে সেগুলো কমলা রং করেছে। ভালো করে আঁকবে, আঁকা হয়ে গেলে রং করার পর নীল রংটা দিয়ে বর্ডার দেবে, ডিপ যে নীল রংটা রয়েছে সেটা দিয়ে বর্ডার দেবে।